নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি, 31শে ভাদ্র, 17ই সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন। একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ, তবে 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 31শে ভাদ্র, 17ই সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 31শে ভাদ্র, 17ই সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় 5টা 27, সূর্যাস্ত 5টা 37, চতুর্দশী দিবা 11টা 5, শতবিষা নক্ষত্র দিবা 2টা 28, ধৃতিযোগ দিবা 9টা 1, বনিজকরণ দিবা 11টা 5 গতে বৃষ্টিকরণ, রাত্রি 9টা 57 গতে বকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কী কোথায় অবস্থান করছে 31শে ভাদ্র, 17ই সেপ্টেম্বর মঙ্গলবার। প্রথমে মেষ ফাঁকা, বৃষে অবস্থান করছে বৃহস্পতি, আর মিথুনে অবস্থান করছে মঙ্গল। কর্কট ফাঁকা, সিংহে অবস্থান করছে রবি, সিংহে অবস্থান করছে বুধ, আর রবি শুক্র কেতু আজ থেকে অবস্থান করছে কন্যায়, আর চন্দ্র আর শনি অবস্থান করছে কুম্ভে। আজ চন্দ্র আজ অবস্থান করছে শতভিষা নক্ষত্রে, পরে চন্দ্র প্রবেশ করবে পূর্বভাদ্রপদ নক্ষত্রে, আর এরপরে রাহু অবস্থান করছে মীনে। এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি, আজ 31শে ভাদ্র, 17ই সেপ্টেম্বর শুভ বিশ্বকর্মা পুজোর দিনের রাশিফল। আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে কিছুটা মানসিক অস্থিরতার মধ্যে কাটবে, তাদের মন নানা চিন্তায় ব্যতিব্যস্ত থাকবে, তাদের সাফল্যের জায়গা তারা এখনও পর্যন্ত সেভাবে খুঁজে পাচ্ছে না, এর ফলে মনের মধ্যে কিছুটা দ্বিধা, মনের মধ্যে কিছুটা অস্থিরতা আজকের দিনে তাদেরকে গ্রাস করতেই পারে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে মতের অমিল হতে পারে, আপনার ভাই ভাতৃস্থানীয় কারোর শরীরে নানা কষ্ট আসতে পারে, ভাই বা ভাতৃস্থানীয় কারোর দুর্ঘটনা যোগ তৈরি হতে পারে, সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনার জীবনযাত্রাকে বিরাট পরিবর্তনের পথে আনবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য, আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে। তবে যেদিক দিয়ে সাফল্য আসবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে পিতার শরীর ভালো থাকবে না, আপনার পিতা শত্রু দ্বারা পীড়িত হতে পারে, সেদিক দিয়ে সতর্ক থাকুন। এছাড়াও আপনার মায়ের শরীরও ভালো থাকবে না, মায়ের সঙ্গে আপনার কিছুটা মতানৈক্য হতে পারে, সেদিক দিয়েও সাবধান। তবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সবচেয়ে সৌভাগ্য আসবে পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হবে, একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা অবশ্যই অধিক পরিমাণে আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা। বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ পাবেন, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দ্বিবিধা অনেকটাই মিটে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা।
বৃশ্চিক রাশি, যেদিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য কারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে চাপ আছে, আপনি দুর্ঘটনা যোগ সম্পর্কে সাবধান। আজ শুভ বিশ্বকর্মা পুজো, আজকের দিনে আপনি অবশ্যই লটারি জেতার সুযোগ নিশ্চিত পাবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 2105721057 2105721057। এই সংখ্যা ধরে দেখতে পারেন কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতির ডালি ভরা থাকবে। এছাড়াও আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতির খবরে আপনি মনের মধ্যে আশা রাখতেই পারেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন, হনুমানজিকে পূজার্চনা করুন, হনুমানজির মেটে সিঁদুর, কপালে তিলক কাটুন। এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ, ভোলানাথ, জগদীশ্বর, শিবশঙ্কর, শিবলিঙ্গে জল, বেলপাতা, দুধ সিদ্ধি দিতে ভুলবেন না এবং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন। এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ, সমৃদ্ধি এবং আনন্দ। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আছে যা আপনাকে একটা নতুনত্বের পথে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির আজকের জাতিকা হন। বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি অবশ্যই জোয়ার আসবে। এছাড়াও আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের খবর আপনি পাবেন। বৃশ্চিক রাশি আপনার যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন। সর্দি কাশি, জ্বর জ্বালা, পেটের সমস্যায় কাবু হতে পারেন, সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম। অতিরিক্ত ঠান্ডা গরম লাগাবেন না, এতেও আপনার শরীরে নানা সমস্যা আসবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, আজ 31শে ভাদ্র, 17ই সেপ্টেম্বর, শুভ বিশ্বকর্মা পুজোর দিন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম। বৃশ্চিক রাশিদের জানালাম তারা যেন আজকের দিনে পিঙ্ক কালার আর রেড কালারের পোশাক পরে। এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি।